হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে উইন্ডোজ মুভি মেকারে যে ফটো ডিউরেশন টাইম আছে তা পরিবর্তন করবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে মতো সুইটেবল টাইম সেট আপ করবেন। সো লেটস চেক এ লুক। ফর এক্সাম্পল, এটি হচ্ছে আমার একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টটিতে আমি দেখতে পাচ্ছি আমার প্রজেক্ট দেখতে এবং এরকম, এবং আমি আমার কাঙ্ক্ষিত প্রজেক্টটিতে আমি যদি চাই যে এই ইমেজগুলোতে একটি নির্দিষ্ট টাইম সেট করার জন্য যে কি পরিমাণ ডিউরেশন টাইম, মানে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ কত সেকেন্ড থাকবে সেরকম একটা সেট আপ তো যদি আমি করতে চাই। ফর এক্সাম্পল স্বরূপ, এই ইমেজটি বর্তমান দেওয়া আছে বাই ডিফল্ট 7। সো উইন্ডোজ মুভি মেকারে বাই ডিফল্ট যে কোনো ইমেজ যদি আপনি ইম্পোর্ট করেন সেটি ডিউরেশন টাইম 7 সেকেন্ড অ্যাপিয়ার করে, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যে টাইমটি সেট আপ করতে চান সেই টাইমটি সেট আপ করে দিতে পারেন। ফর এক্সাম্পল স্বরূপ, আমি যদি এই ইমেজটি ডিউরেশন টাইম পরিবর্তন করে 2 সেকেন্ড করে দিই, তাহলে আমি যখনটা প্লে করবো আমি দেখতে পাবো যে খুব ফাস্টলি এই ইমেজের প্রত্যেকটি জিনিস পরিবর্তন হচ্ছে। এখন আমি যদি চাই যে এই ইমেজটির টাইম পরিবর্তন করে আরও লঙ্গার করে দেয়, যেমন আমি ফর এক্সাম্পল স্বরূপ 10 সেকেন্ড করে দিই, আমি দেখতে পাবো যে আমার যে ইমেজের যে ইফেক্টগুলো, ভিজুয়াল ইফেক্টগুলো, তা খুব স্লোলি এবং তার এই যে ইমেজটি তার লেন্থটিও খুব স্লোলি, আগে যে সেকেন্ড ছিল তা পরিবর্তন হয়ে তা 10 সেকেন্ডে হয়ে গেছে, এবং সেই অনুসারে এই ইমেজটির যে ভিজুয়াল এফেক্টগুলো তাও পরিবর্তন হচ্ছে। তাছাড়া শুধু ইমেজটি ভিজুয়াল ইফেক্ট অ্যাড করলে যে হবে তা না। ফর এক্সাম্পল সব, আমি যদি এই ইমেজটিতে কোনো ভিজুয়াল এফেক্ট নাই, কিন্তু আমি যদি এটাকে 10 সেকেন্ড করি এবং আমি প্লে করি, আমি দেখতে পাবো যে ইমেজটি 10 সেকেন্ড পর্যন্ত থাকবে, তারপরেই কেবল পরবর্তী যে ইমেজ বা ভিডিও ক্লিপসটি থাকবে সেই ক্লিপস বা ভিডিওটি প্লে হবে। তাছাড়া যদি আমি চাই যে এই ভিডিওটিতে আমি একটি কোনো এক জায়গায় টাইম অ্যাড করবো, যাতে 1 সেকেন্ড পরে যাতে পরবর্তী ভিডিওর মোমেন্টটি প্লে হয়, তো সেক্ষেত্রে প্রথমত আমি এই জায়গাটিতে যাওয়ার পর, ফর এক্সাম্পল সব আমি চাচ্ছি এই জায়গাটিতে, এবং আমি কী করবো, হোমে গিয়ে স্ন্যাপশট নিব। স্ন্যাপশট নেওয়ার পর আমি সেভে ক্লিক করলে আমি দেখতে পারবো যে এই ভিডিওটি একটু আগে যে স্ন্যাপশটটা নিয়েছে তা নেওয়া হয়ে গেছে, এবং আমি চাইলে যে জায়গাটিতে আমি নিয়েছি সেই জায়গাতে আমি এম দিয়ে অথবা রাইট ক্লিক করে স্প্লিট করার পর, প্রথমত আমাকে স্প্লিট করতে হবে, তারপরে কেবল আমি স্ন্যাপশট নেব। সো তারপর আমি এটাকে ড্রপ করে এখানে নিয়ে আসবো, এবং আমি আমার কাঙ্ক্ষিত, যেমন আমি ভিডিওটি প্লে করলাম, এবং আমি যদি চাই যে নেক্সট যে পরবর্তী মোমেন্টটি ভিডিওটি প্লে হবে এই জায়গাতে, এই ইমেজটিতে এসে স্টপ হওয়ার পর একটি নির্দিষ্ট টাইম সেট আপ করার পরই কেবলমাত্র পরবর্তী যে ভিডিও ক্লিপসটি আছে তা প্লে হবে। সো আমি আমার কাঙ্ক্ষিত এই ভিডিওটিতে ডিউরেশন টাইম আমি পরিবর্তন করে দিয়ে দিলাম, এটিতে যেলাম, যাওয়ার পর ডিউরেশন টাইম আমি ফর এক্সাম্পল স্বরূপ আমি এটাকে 1 সেকেন্ড করলাম, এবং আমি আমার এই ভিডিওটি প্লে করলাম। প্লে করার পর আমি দেখতে পারবো যে এই ভিডিওটি যখন প্লে হবে ইন দ্য এন্ডিং মোমেন্ট ভিডিওটি ক্লিপস আমি নিয়ে যাই, এবং আমি দেখতে পাবো যে 1 সেকেন্ডের জন্য ওই স্ক্রিনশটটিতে থাকবে এবং পরবর্তী যেই মোমেন্টটি আছে তা অটোমেটিক প্লে হয়ে যাবে। সো এভাবে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টে আপনি আপনার ইচ্ছামতো ডিউরেশন টাইম সেট আপ করতে পারবেন। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।